শনের ঘরে সাজানো আছে দই, আম, পান, এছাড়া ব্যবহার্য সিলেটের শীতল পাটি, রংপুরের শতরঞ্জি, ঢাকাই মসলিন সহ নানা পণ্য, যা কিনা জিআই তালিকাভুক্ত। আমাদের এবারের ওয়েন্ডের পক্ষ থেকে নারী দিবসের প্রতিপাদ্য আমরা করেছি যে বাংলাদেশের নারী এবং বাংলাদেশের জিআই পণ্য, তো সেই উদ্দেশ্যে আসলে আজকে আমাদের মেলা। বাংলাদেশ সরকার যে 31টি পণ্যকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, সবগুলো পণ্য এখানে আমরা শোকেসিং করছি। তো আজকে আমাদের ওয়েন্ডে যেসব নারী উদ্যোক্তারা আছে, তারা এই প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে করেছে বিভিন্ন স্টলের মাধ্যমে। এটি একটি প্রদর্শনী প্লাস এটা মেলা। এটি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ওপেন আছে। জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন বা জিআই তালিকাভুক্তির মাধ্যমে একটি পণ্যের উৎপত্তি ও শুদ্ধতা নিশ্চিত করার নিশ্চয়তা প্রদান করে। কাজেই এই তালিকাভুক্তি পণ্যের মান বৃদ্ধি ও উৎপাদন স্থলকে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে সহায়তা করে। বাংলাদেশের এমনই সব জিআই পণ্য নিয়ে বিশ্ব নারী দিবস উপলক্ষে নারীদের সংগঠন ওয়েন্ড রাজধানীতে আয়োজন করেছে জিআই পণ্য মেলা। তো আমাদের আসলে এখন বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে এই যে আমাদের ঐতিহ্য কিছু প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলোকে মানসম্মত করে আন্তর্জাতিকভাবে উপস্থাপন করা। এমন আয়োজন নিয়মিত হওয়া সহ জিআই পণ্যের স্থায়ী বিক্রয় কেন্দ্র গড়ে ওঠার উপর গুরুত্ব আরোপ করেন শিল্পমন্ত্রী। জিআই পণ্য ভিত্তিক একটা স্টল থাকবে, যারা আমাদের দেশীয় সম্পদ যেগুলি আছে সেগুলি নিয়ে একটা স্পেশাল মেলা করবে সেখানে। আর এই পিবিতে তো করেই, অন্যরা করেই, সেখানেও থাকবে। আমরা তাদের জন্য চিন্তা ভাবনা করছি যে আমাদের ঢাকা শহরে একটা ডিসপ্লে সেন্টার, এটা হলে আমাদের গ্রামের মহিলারা উপকৃত হবে। নিজস্ব কাঁচামাল, শ্রম ও নকশার স্বকীয়তায় সৃষ্ট এসব পণ্যের বহুল প্রচার ও বাজার ব্যবস্থা গড়ে উঠলে উপকৃত হবে লোকজ শ্রমিক ও দেশের অর্থনীতি। ইমরানুজ্জামান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।